السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد قال الله تعالى في كلامه المجيد ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون সম্মানিত মুসল্লিয়ান কারাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের জুমায় হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বর্তমান সময়ে আপনারা জানেন সারা বিশ্বের মধ্যে এই করোনা ভাইরাসের মহামারী চলে আসতেছে। ইসলামের ইতিহাসের মধ্যে বিভিন্ন সময় মহামারী হয়েছিল। 18 হিজরিতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মহামারী হয়েছিল, প্রায় 25,000 মুসলমান ইন্তেকাল করেছিলেন। 70 হিজরিতে মহামারী হয়েছিল, প্রায় 2,00,000 মুসলমান ইন্তেকাল করেছিলেন। এরপরও অসংখ্য মহামারী এই পৃথিবীর মধ্যে এসেছে। 1817 সালে কলেরা মহামারী সারা বিশ্বের মধ্যে দেখা গেছিল, লক্ষ লক্ষ মানুষ সেই সময় মারা গেছিল। 1920 সালে স্প্যানিশ মহামারী দেখা গেছিল, প্রায় 4 থেকে 5 কোটি মানুষ মারা গেছিল। তাহলে এভাবে বিভিন্ন মহামারীর কারণে বিভিন্ন মানুষ মরতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহামারীর মৌলিক একটাই কারণ, সেটা হলো বেবিচার, বেহায়াপনা। যেই জাতির মধ্যে বেহায়াপনা যত বেশি হবে, সেই জাতিতে মহামারী তত ঘন ঘন আসবে। নিরজ্ঞাতক মহামারী বর্তমান বিশ্বে কিন্তু এর পূর্ব থেকে চলমান, সেটা হলো এইডস। 1981 সাল থেকে এই মহামারী সারা বিশ্বে চলমান, এবং এটার মূল কারণ হল ব্যভিচার। একজন যদি শতাধিক মহিলার সহিত জিনায় লিপ্ত হয়, ওই মহিলাও যদি শতাধিক পুরুষের সহিত জিনায় লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়, তখন এর কারণে এইডস মারাত্মক মরণব্যাধি রোগ সৃষ্টি হয়। এবং এই 40 বছরে প্রায় 5 কোটি মানুষ বিশ্বের মধ্যে মারা গেছে, এবং এটা চলমান। এই মহামারী কিন্তু এইডসের মহামারী, এটাও মূল কারণ একটা, ব্যভিচার, জিনা, বেহায়াপনা, উলঙ্গপনা। বর্তমান বিশ্বে সারা বিশ্বের মধ্যে বেহায়াপনার জোয়ার শুরু হয়েছে। সেই কারণে আল্লাহ পাক সতর্ক করার জন্য এই করোনা ভাইরাসের মহামারী প্রদান করেছে। তাই এই করোনা ভাইরাসের মহামারীর কারণে আমাদের প্রথম কথা হলো, আমাদেরকে সতর্ক থাকতে হবে। সরকার যেভাবে নির্দেশনা আমাদেরকে দিচ্ছে, সেভাবে সতর্ক থাকতে হবে। ইসলামে সোয়াস রোগ আছে কি না, রোগ না থাকলেও ভাইরাস সংক্রমণ ইসলামে আছে। আপনি যার মধ্যে করোনা ভাইরাস আছে, তার সাথে মোলাকাত করলে আপনার মধ্যে ভাইরাস ট্রান্সফার হবে। এরপর রোগাক্রান্ত আপনি হবেন কি না, সেটা আল্লাহর ইচ্ছার উপর নির্ভর। তাই জনসমাগম নিষিদ্ধ কেন করা হচ্ছে, কারণ পটু ভাইরাস আপনার মিলনের কারণে একজন থেকে অপরজনের মধ্যে ছড়িয়ে যাবে। এরপর রোগাক্রান্ত আপনি হতেও পারেন, নাও হতে পারেন, এটা আল্লাহ পাক স্পেশাল রহম করলে আপনি রোগাক্রান্ত হবেন না, আপনার জীবাণু মরা যাবে। আর আল্লাহ পাক যদি স্পেশাল রহম না করেন, ওই ভাইরাস আপনাকে আক্রমণ করবে। এটাই হলো ইসলামের আকীদা। রোগ সোয়াসে না হলো, রোগের কারণ সোয়াসে, একজন থেকে অপরজনের মধ্যে চলে যায়।
যেমনিভাবে কেউ যদি কাউকে জাদু করে, এটা জাদুর মাধ্যমে কোরআন আল্লাহ পাক বলেছেন আল্লাহর পারমিশন ব্যতীত কেউ কাউকে ক্ষতি করতে পারে না। তা আল্লাহ পারমিশন দিবে না কার জন্য? যার মধ্যে স্পেশাল রহম আসবে কোনো আমলের কারণে। তাই সেই কারণে মহামারীর কারণগুলি সব আছে, জীবাণু একজন থেকে আরেকজনের কাছে যাবেই, আপনি যদি স্পর্শ করেন এরপরে রোগাক্রান্ত হবেন কি না এটা আল্লাহ পাকের ইচ্ছার উপর নির্ভর। তার রোগ শোঁয়াশে না হলেও রোগের জীবাণু শোঁয়াশে। তাই বর্তমান স্বাস্থ্য বিজ্ঞানীরা যে সমস্ত নির্দেশনা আমাদেরকে দিয়ে যাচ্ছেন তা আমাদেরকে গ্রহণ অবশ্যই করতে হবে। বর্তমান পরিস্থিতিতে নামাজ জামাতে হাজির হওয়া বা জুমায় হাজির হওয়া এটার বিধান কি হবে? সাধারণত জুমায় হাজির হওয়া এটা ওয়াজিব, জুমার জামাতের মধ্যে, আর পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে হাজির হওয়া এটা হলো সুন্নতে মুয়াক্কাদা। যখন মহামারী ছড়িয়ে যায় এই সময়ের মধ্যে জীবাণু সংক্রমণ হওয়ার আশঙ্কা আছে, তাই জুমা এবং জামাতে হাজির হওয়া বর্তমান সময়ে নফল হয়ে যাবে। তাই আমি পরামর্শ দিব যারা সাধারণত মহামারীতে আক্রান্ত তারা তো মসজিদে আসা হারাম, কবিরা গুনাহ হবে, কারণ তাদের কারণে অন্যরা কি হয়ে যাবে। আর যাদের মধ্যে করোনার লক্ষণ পাওয়া যাবে, টেস্ট ধরা পড়েনি লক্ষণ পাওয়া যাচ্ছে, তাদেরও এখানে না আসা উচিত, জুমা হোক জামাত হোক। আর যাদের মধ্যে কোনো লক্ষণ নাই, সুস্থ মানুষ, তবে সে মনে মনে সন্দেহ করতেছে যে আমি গেলে মনে হয় আমার উপর ভাইরাস আসতে পারে, এরকম লোকও যদি এখানে না আসে গুনাহ হবে না, কারণ যার ইমান ফাক্কা সেই আসলে মসজিদের মধ্যে আসতে পারবে, যে আমার উপর কি হবে না, মহামারী আক্রান্ত হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলমিন মানুষের ধারণা অনুযায়ী মানুষের সহিত আচরণ করে থাকে। তাই যাদের সন্দেহ হবে না আসলে গুনাহ হবে না এই ধরনের পরিস্থিতিতে, বিশেষ করে যেখানে সরকার লকডাউন করে তাদের উপর জুমা ওয়াজিব হয় না, জামাত সুন্নত হয় না, সবগুলি নফলে কি হয়ে যায়, পরিণত হয়ে যায়। তাই বর্তমান বিশ্বের পরিস্থিতির আলোকে এই অবস্থা যদি এভাবে থাকে আপনার জন্য জামাতে হাজির হওয়া নফলে পরিণত হবে, জুমার মধ্যে হাজির হওয়া আপনার জন্য নফলে পরিণত হবে। তাই আমাদের করণীয় হবে যে বাড়িতে থেকে সরকারের সিদ্ধান্ত মেনে মহান রব্বুল আলমিনের কাছে কিভাবে আমল করলে মহামারী না আসে সে আমলগুলি আমাদেরকে করতে হবে। কারণ হাদিসের মধ্যে রয়েছে কোনো এলাকা যদি মহামারী আক্রান্ত হয় সেখান থেকে কোনো লোক বাইরে যাবে না, কারণ সেটা তাওয়াক্কুলের বিপরীত, যে আমি গেলে হয়তো আমি বাঁচতে পারবো, তাইলে তার ইমানের দুর্বলতার পরিচয়। আবার বাইরের কোনো মানুষ সেখানে যাবে না, কারণ ইসলামের মধ্যে যেহেতু সোয়াসের রোগ না থাকলেও রোগের জীবাণু সোয়াসে, তাই ওই কারণে যদি অসতর্কতার কারণে আপনি রোগাক্রান্ত হয়ে যান, তাই এটা ইসলামের মধ্যে নিষেধ, ইসলামের মধ্যে সন্দেহজনক স্থান থেকে বাঁচার জন্য বলা হয়েছে। আপনার তো মনের মধ্যে একটা সন্দেহ আছে যদি আমি সেখানে গিলে হয়তো আমি আক্রান্ত হয়ে যাব, তা বাইরের মানুষ সেখানে প্রবেশ করবে না, ভিতরের মানুষ বাইরে যাবে না। আরেকটি কথা হলো, গতকাল দেখলাম বাংলাদেশের বিভিন্ন স্থানে আজান দিছে শুধু, কিন্তু এই আজানটা আলিমদের দৃষ্টিতে বেদাত, মহামারীর জন্য আজান দেওয়ার কোনো ভিত্তি নেই। আজান দেওয়ার কোরআন সুন্নাহ মতো চারি স্থানে আজান দেওয়া যায়, একটি হলো নামাজের জন্য, তাহাজ্জুদের জন্য কারো মতে, দ্বিতীয় হলো নবজাতক শিশু জন্মগ্রহণ করলে ডান কানে আজান বাম কানে একামত, আর তৃতীয় হলো কোনো ঘরের মধ্যে জিন্নাতের আসর প্রভাব দেখলে জিন তাড়ানোর জন্য আজান দেওয়া যায়, চতুর্থ হলো কেউ একা ময়দান দিয়ে যাচ্ছে, জঙ্গল দিয়ে যাচ্ছে বা রাত্রে আসতেছে, কেউ নাই, মনে মনে ভয় থাকতেছে আমাকে কোনো বুঝতে পারছে কি না বা আমার আশেপাশে জিন চলাফেরা করতেছে কি না, এই ভয় দূর করার জন্য আজান দেওয়া যায়। এই সাইটটি স্থান ছাড়া কোরআন সুন্নাহর মধ্যে আজানের কোনো প্রমাণ নেই। আর দুটি স্থানে আজান নাই তকবির আছে, কারো ঘরে আগুন লাগলে আল্লাহ আকবর বলবে, পুরা আজান না তকবির, ভূমিকম্প হলে পুরা আজান না তকবির, তাহলে দুটি স্থানে তকবির, সাতটি স্থানে আজান, এছাড়া আজান দেওয়ার কোনো ভিত্তি ইসলামের মধ্যে নেই।
কেউ কেউ ফতোয়া শামির দলিল দেয়, ওইটা আসলে ভুল অনুবাদ, সেখানে আছে আমি দেখছি মাহমুম দুশ্চিন্তাগ্রস্ত, কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত মানে মহামারী নয়, এটা ভুল অনুবাদ করে এটা আজান দেয়। আরেকটা হাদিস দিয়ে দলিল দেয়, ওই হাদিসটা হলো নামাজের আজান, এটা হলো স্পেশাল কি নয়, নামাজবিহীন আজান নয়, কারণ সেটা অন্য তাবরানি মুজাবুস সাগিরের মধ্যে এসেছে যে আজান আল মুয়াজ্জিন, ডাইরেক্ট মুয়াজ্জিন শব্দ আছে, তাই যে হাদিস দিয়ে দলিল দেয় সেটা হলো নামাজের আজান। তো পাঁচ ওয়াক্ত নামাজের আজান তো আছে, ওরা আমাদের করণীয় হবে আজানের ফরফর মহামারী দূর হওয়ার জন্য আপনি যে যেখানে আছেন দোয়া করা, হাত তুলে দোয়া করতে পারেন, কারণ আজানের পরে দোয়া কবুল হয়, আজানের দোয়াটা শেষ করে মহামারী দূর হওয়ার জন্য আপনি কী করবেন, দোয়া করবেন, তাহলে এটাই হবে আমাদের আমল। এবং আমাদের এই যে মহামারী বর্তমান বিশ্বে ছড়িয়ে পড়েছে, অনেকে অনেক দোয়া শেখায়, অনেকে অনেক আমল শেখায়, মৌলিকভাবে আমি দশটি আমলের কথা বলি, প্রথম আমল হলো তওবা করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, যে যেখানে আছেন সেখানে পড়বেন, ঘরের মধ্যে আপনি স্বামী স্ত্রী জামাত করতে পারবেন, কীভাবে আপনি এক কাতারে দাঁড়াবেন, বিবি দ্বিতীয় কাতারে দাঁড়াবে, মহিলারা কিন্তু পুরুষের কাতারে দাঁড়াইতে পারে না, আপনারা দুজনেও যদি নামাজ পড়েন জামাতে নামাজ আদায় হবে, আপনি আলেম না হন কেরাত শুদ্ধ করে পড়তে পারলে বস আপনি প্রথমে দাঁড়াবেন, সোজা পিছনে আপনার বিবি দাঁড়াবে, আর আপনার ছেলে যদি থাকে ওরা দ্বিতীয় কাতারে দাঁড়াবে, মহিলা তৃতীয় কাতারে দাঁড়াবে, আর যদি ভাইবার আদর থাকে গাইরে মাহারম থাকে তাহলে মহিলাদেরকে নিয়ে জামাত করার প্রয়োজন নেই, আপনি পুরুষদেরকে নিয়ে আপনি গাইরে আলেম হলেও আপনি ঘরের মধ্যে জামাত করতে পারবেন। আপনার ভাই আছে তাহলে আপনি বা যে কেরাত ভালো জানে সেই ইমামতি করবে এবং আপনি জামাত করতে পারেন, বা আপনি আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে জামাত করতে পারেন। তখন মহিলারা গাইরে মাহরম না থাকলে পেছনের কাতারে দাঁড়াবে, বা আপনি শুধু স্বামী স্ত্রীও জামাত পড়তে পারবে, স্বামী প্রথমে দাঁড়াবে সোজা পিছনে বিবি দাঁড়াবে, এভাবে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবেন। যারা লকডাউন বা বহির কারণে সন্দেহের কারণে আসবে না, তারা জুমার নামাজ শেষ হয়ে গেলে তারা ঘরের মধ্যে জোহর পড়ে নিতে পারবে, তাহলে এভাবে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তওবা করে, এটা হলো এক নম্বর আমল। দ্বিতীয় আমল হলো আপনি আয়াতুল কুরসি এবং সারিকুল পড়েন প্রত্যেকটা নামাজের পর, হাদিসে আছে যারা আয়াতুল কুরসি পাঠ করে 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করে, তাহলে 70,000 ফেরেশতা দোয়া করলে আল্লাহ পাক আপনাকে বিপদ আপদ মহামারী থেকে হেফাজত করবেন, এটা হলো আপনার দ্বিতীয় আমল। তৃতীয় আরেকটি আমলের কথা বলবো, এটা এই মাসে এমনিও মুস্তাহাব, শাবান মাসের আজকে 1 তারিখ, তাহলে রমজান আসতে পুরো 1 মাস আছে, তাহলে এই শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখা মুস্তাহাব। আপনি একটা কাজ করেন, ডেইলি একদিন রোজা রাখেন আর একদিন রোজা ছাড়েন, তাহলে পুরো মাসের মধ্যে 15টি নফল রোজা রাখেন, আপনার ভাইরাসের জীবাণু মরে যাবে ইনশাআল্লাহ, রোজার কারণে আপনার ভাইরাসের জীবাণু মরে যাবে, তাহলে আজকে রোজা রাখলেন কালকে ছেড়ে দিলেন, পরশু রোজা রাখলেন, এভাবে একদিন পর পর আপনি নফল রোজা রাখেন, তাহলে এই পুরো শাবানে, কারণ এমনি বসে থাকলে ডায়াবেটিস বেড়ে যাবে, অনেক রোগ বেড়ে যাবে, এই কাজটা করেন, এই রমজান আসা পর্যন্ত একদিন রোজা রাখবেন একদিন রোজা ছাড়বেন, তাহলে পুরো মাসে 15 দিন রোজা হবে ইনশাআল্লাহ, রোজার বরকতে আপনার ভাইরাস থাকলেও এটা কি হয়ে যাবে, মরে যাবে, এটা হবে আপনার তৃতীয় আমল। চতুর্থ আমল হল যে এই আপনি বেশি বেশি এই মাসের মধ্যে আপনি সৎকা করেন, আমরা সাধারণত রমজানের মধ্যে জাকাত দিই, এই বছর 1 মাস থেকে দিয়ে শুরু করেন, হিসাব পরে করেন অসুবিধা নেই, কারণ আপনি বিশেষ করে আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন যারা গরিব এখন থেকে আপনি জাকাত দেওয়া শুরু করেন, কারণ সৎকা মানুষের বিপদ দূর করে, তাহলে সৎকার চেয়ে কার্য করার কোনো বিষয় মানুষের জন্য নেই, তাই সৎকা মানুষের বিপদ দূর করে, জাকাত মানুষের বিপদ দূর করে, তাহলে আপনি এখন থেকে জাকাত দেন, রমজান দেওয়ার জন্য বসে থাকবেন না, কারণ দিনমজুর অনেক গরিব তাদের জন্য এটাই হবে আপনার সবচেয়ে বড় সহযোগিতা। তা রমজানে হিসেব করবেন যে আমি পুরো মাসে 10,000 বা 20,000 1 লাখ দিলাম, আমার এত আসছে জাকাত, তাহলে সেগুলি বাদ দিয়ে দিবেন, তাহলে আর যাদের এরকম কি জাকাত আসে নাই লোনের কারণে, তাহলে তারা নফল সৎকা করে, তাহলে রমজান মনে করে রমজানের চেয়ে এখন যদি আপনি মানুষের প্রয়োজনে এই সৎকাগুলি করেন তাহলে আপনার জন্য আরও বেশি কী হয়ে যাবে, সওয়াব বেশি হয়ে যাবে, এবং সৎকা মানুষের বিপদ দূর করার জন্য
সবচেয়ে বেশি কি কার্যকর, এই আমলটা করেন। আর সরকার যে সমস্ত স্বাস্থ্যবিধি দিয়ে থাকে সেগুলি আপনি পালন করার চেষ্টা করুন, কারণ এগুলি হলো সতর্কতা। তওয়াক্কুল হলো একেবারে কোনো আসবাব গ্রহণ না করে আল্লাহর উপর ভরসা করা, এটার নাম তওয়াক্কুল নয়। তওয়াক্কুল হলো আসবাব গ্রহণ করে তারপর আল্লাহর উপর ভরসা করবেন, শ্বাস করে ভরসা করবেন রিজিক আল্লাহ চাইলে এখান থেকে দিবেন, শ্বাসই করেন নাই ব্যবসাই করেন নাই আল্লাহ রিজিক দিবেন, এটা তওয়াক্কুল নয়। বরং আপনি কাজ করেন তারপর কী করেন, যত সতর্কতা আছে, যেমন কোথাও বাইরে থেকে এলে আপনি সাবান দিয়ে হোক 20 মিনিট আপনি কী করেন, 20 সেকেন্ড আপনি কষা মাজা করেন, কারণ এই ভাইরাসটা হলো 20 থেকে 30 ন্যানোমিটার, মানে একটা চাউলকে যদি 1 লাখ টুকরা করেন যত অংশ হবে তত পরিমাণ, এটা তৈলাক্ত, তাহলে ওই তৈলাক্ত কিন্তু আপনার এখানে লেগে যাবে, সাবান দিলে তৈলাক্ত চলে যায়, সেই কারণে সাবান দিয়ে, যে কোনো সাবান দিয়ে কষা মাজা করে আপনি দৌত করলে আপনার এটাকে হয়ে যাবে, দূর হয়ে যাবে। আর 5টি জিকিরের কথা গত জুমাইও বলেছিলাম, ইমাম শাফি রহমতুল্লাহ বলেন তাফসিরে হাজিনের মধ্যে এসেছে, মহামারী দূর করার জন্য সবচেয়ে প্রভাবশালী উপাদান হলো দুরুদ শরীফের আল্লাহ জিকির, মহামারী দূর করার জন্য সবচেয়ে প্রভাবশালী উপাদান হলো দুরুদ শরীফ এবং কি আল্লাহর জিকির। তাহলে আল্লাহর জিকির এবং দুরুদ শরীফের মাধ্যমে মহামারী যত দূর হবে পৃথিবীর আর কোনো কিছুর দ্বারা কি হবে না, দূর হবে না। তাই সেই কারণে 5টি জিকিরের কথা গত জুমাই বলছিলাম, 1 নম্বর ইস্তিগফার, যে কোনো ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ বা রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, বা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দ্বিতীয় জিকির হলো দুরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাল্লাল্লাহু আলা নবীর উম্মি বা জাযাল্লাহু আন্না মুহাম্মাদান বিমা হুয়া আহলুহু, কারণ হাদিসে আছে একবার দুরুদ শরীফ হলো 10 বার রহম করা আল্লাহ, তা আল্লাহর রহম ছাড়া এই মহামারীতে বাঁচার কোনো উপায় নেই, যে কোনো দুরুদ শরীফ আপনি পড়তে পারেন। তৃতীয় হলো দোয়া ইউনুস, নবী আলাইহিস সালাম বলেন দোয়া ইউনুস যে কোনো ব্যক্তি যে কোনো উদ্দেশ্যে পড়বে আল্লাহ তার সমস্যার সমাধান করবেন। তাই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা হলো তৃতীয় জিকির। চতুর্থ দোয়ায়ে তাওয়াক্কুল হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল। পঞ্চম সেটা হলো যেটা আমরা মহামারী থেকে বাঁচার জন্য দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজাম ওয়া মিন সাইয়্যিল আসকার। এই 5টা এখন তো বেকার সময় দৈনিক 1000 বার পড়ে, বা ফজরের পরে 1-200 করে 1000 পড়ে, তারপরে জোহরের পরে 200 করে পড়ে, আসরের পরে 200 করে পড়ে, 5 ওয়াক্তের মধ্যে 1-200 করে পড়লে 1-1000 করে হবে, 5-5000 হয়ে যাবে, তখনই আল্লাহ রাব্বুল আলমী আমাকে হেফাজত করবেন। তার সত্ত্বেও যদি আক্রমণ হয় এটা আল্লাহর তকদির, কেউ কী করতে পারবে না, পিড়াতে তকদির কেউ লেখা হওয়া কোন মিটা একটা তকদিরে যা লেখা হয় কেউ মিটাইতে পারে না, তাই তকদিরে আসলেও তখন এটা আমার জন্য নিয়ামত হবে, কারণ মুসলমান মহামারীর কারণে মরলে সে শহীদ। এই মহামারী কাফিরদের জন্য পাপের শাস্তি, এই মহামারী মুসলমান পাপীদের জন্য পাপের কফারা, এই মহামারী মুসলমান যারা পাপ করে নাই তাদের জন্য মর্যাদা বৃদ্ধির কারণ। তাহলে সুতরাং কোনো টেনশন নেই, আমল করি এরপরও আসলে তাহলে আমরা যদি আমার পাপের কারণে আসে তাহলে এটা আমার পাপের কফারা হয়ে যাবে, পরকালে জাহান্নাম থেকে মুক্তি পাবো, শাহাদাতের মর্যাদা হবে। আর যদি আমার পাপ নাই, মাসুম শিশু বা আমার বেহায়াপনার পাপ নাই তারপরেও এসেছে, তাহলে আমার মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহ পাক আমাকে এটা পরীক্ষা করেছে। এই সুতরাং এই মহামারী হলো কাফিরদের জন্য পাপের শাস্তি, মুসলমান পাপীদের জন্য পাপের কফারা, মুসলমান যারা পাপ করে নাই তাদের জন্য মর্যাদা বৃদ্ধির কারণ। আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সরকারি পক্ষ থেকে আপনাদেরকে একটি ঘোষণা, করোনা হইতে সুরক্ষায় সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে ভালোভাবে 20 সেকেন্ড সময় নিয়ে হাত ধৌত করুন, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করেও হাত জীবাণুমুক্ত করা যায়, অপরিষ্কার হাতে নাক মুখ চোখ কান স্পর্শ করবেন না, করমর্দন বা হ্যান্ডশেক বা কোলাকুলি করা হইতে বিরত থাকুন, জনসমাগমস্থল যথাসম্ভব পরিহার করুন, একজন অন্যজনের নিকট হইতে কমপক্ষে
ছয় ফুট দূরত্বে অবস্থান করুন। বিনা প্রয়োজনে পার্ক, বিনোদন কেন্দ্র কিংবা রাস্তায় ঘোরাঘুরি হইতে বিরত থাকুন। আতঙ্কিত না হইয়ে করোনা মোকাবেলায় সচেতনতা হইতে পারে উত্তম পন্থা। আপনার এলাকায় কিংবা আপনার কোনো প্রতিবেশী যদি বিদেশ থেকে আসে, তবে তাকে 14 দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলুন। কেউ যদি কোয়ারেন্টাইনে থাকতে না চান, তাহলে তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে অবহিত করুন। নিয়মিত মাস্ক ব্যবহার করুন। কাহারও সর্দি কাশি বাজার দেখা দিলে গৃহ অবস্থান করে ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিন এবং পরিবারের অন্য সদস্যদের থেকে আলাদা অবস্থান করুন। প্রাথমিক পরীক্ষা শেষে করোনা সংক্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিলে জাতীয় চিকিৎসা সেবা 162633 অথবা 333333 নম্বরে যোগাযোগ করুন। অনুরোধ ক্রম অফিসার ইনচার্জ পলসি থানা সিএমপি চট্টগ্রাম। আমরা দয়া করে কাদের সুন্নত আদায় করে নিই। কাতারের মধ্যে